ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ 247 মৃত্যু, শনাক্ত রেকর্ড 15,000-এর বেশি, পরের চালান এলি অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডে টিকা কর্মসূচির নির্দেশ। পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ, 4,000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, 2 সপ্তাহে 3টি লাইটারের জাহাজ ডুবি, মেঘনা তেঁতুলিয়া মোহনায় নিরাপত্তার দায়িত্বে মাত্র 25 পুলিশ। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করলেন হাইকোর্ট, কঠোর বিধিনিষেধের পর পরবর্তী সিদ্ধান্ত। এবং ভারতের মুর্শিদাবাদে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন পারভীন, বরিশালের মেয়ে, সময় সংবাদে প্রচারের পর হদিস পেলেন স্বজনরা, দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঈদের ছুটির পরপরই করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড দেখল দেশ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন সর্বোচ্চ 247 জন, শনাক্ত হয়েছে 15,192 জন। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে, 72 জন, এরপরই রয়েছে চট্টগ্রাম, সেখানে মারা গেছেন 61 জন। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা ভাইরাস এখন শহর ছেড়ে ভয়াবহ রূপ নিয়েছে গ্রামাঞ্চলেও। হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে। মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণের হার। শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন স্বজনরা, তারপরও কঠোর বিধিনিষেধ মানছেন না। ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ 23 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ময়মনসিংহেরই 15 জন। হাসপাতালের পিসিআর ল্যাবে 1,263টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 370 জন। রোগীর প্রচুর চাপ, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে, সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। 24 ঘন্টায় খুলনার হাসপাতালগুলোতে 18 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে খুলনার 7 জন, ঝিনাইদহের 2 জন এবং নড়াইল ও বাগেরহাটের 1 জন করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া 17 জনের মধ্যে রাজশাহীরই 12 জন, তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। অন্যদিকে বগুড়ার 3টি হাসপাতালে মারা গেছেন 17 জন, এর মধ্যে জেলারই 16 জন। অনেক দর্শনার্থী আসে, একটা রোগীর সাথে 4-5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে। আইসিইউ কেবিন পর্যাপ্ত প্রয়োজন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন, তাদের মধ্যে বরিশালের 9 জন। শনাক্তের হার সর্বোচ্চ 46.84%। আইসিইউ আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি কিন্তু পাই না। নতুন হটস্পট কুমিল্লায় 15 জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় 1,701টি নমুনা পরীক্ষায় শনাক্ত 701 জন। এদিকে সিলেট মেডিকেলেও 10 জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে 12 জন করে মারা গেছেন চট্টগ্রাম, কুষ্টিয়া ও যশোরে। 3টি জেলারই শনাক্তের হার 40% কম। ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর, চুয়াডাঙ্গা ও চাঁদপুরে 8 জন করে এবং ফেনীতে 7, দিনাজপুরে 6, সাতক্ষীরায় 5, লালমনিরহাট, টাঙ্গাইল ও রংপুরে 4 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে ময়মনসিংহে। গত 24 ঘন্টায় মারা গেছেন 23। সবশেষ অবস্থা জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কলেজ হাসপাতালের করোনা ইউনিটের পরিস্থিতি যদি একটু বলি, আসলে সংক্রমিত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই প্রচুর সংখ্যক রোগী করোনা আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হতে আসছেন এবং প্রতিদিনই মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই করোনা ইউনিটে 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন করোনা আক্রান্ত ছিলেন এবং বাকি 14 জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এখানে হাসপাতালের বর্তমান পরিস্থিতি যদি একটু বলি, আজকে সকাল 10টা পর্যন্ত যে আমরা খবর পেয়েছি, এই হাসপাতালের করোনা ইউনিটে 456 জন রোগী ভর্তি আছেন এবং আইসিইউর যে 22টি আইসিইউ আছে সেই 22টি আইসিইউর মধ্যে 19টিতে রোগী আছে এবং এছাড়াও যে হাসপাতালের যে 210 শয্যার বিপরীতে কিন্তু এই 456 জন রোগী ভর্তি আছেন, যার কারণে অনেকেই যে শয্যা সেই শয্যা পাচ্ছেন না, যার কারণে
ফ্লোরে বা মেঝেতে তাদের রোগীকে নিয়ে অবস্থান করছেন এবং অনেকে রুমের বাইরে বারান্দায়ও রোগী নিয়ে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। এই হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস আছে, সুবিধা আছে, যার কারণে যারা বেডে আছেন তাদের জন্য অক্সিজেন তেমন সমস্যা হচ্ছে না, কিন্তু যারা হাসপাতালের মেঝেতে আছেন বা বারান্দায় আছেন তাদের অক্সিজেন সার্ভিসে বেশ সমস্যা হচ্ছে। আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলছি, হাসপাতাল কর্তৃপক্ষ যারা বেডে এবং মেঝেতে আছেন তাদেরকে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই সিলিন্ডারগুলো ময়মনসিংহের বাইরে থেকে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে সম্ভবত আমরা যতটুকু জেনেছি যে রিফিল করে আনা হয়। স্পেকট্রা লিমিটেড অক্সিজেন সার্ভিস দিয়ে থাকে, কিন্তু এই দূর থেকে আসলে ওই অক্সিজেন সিলিন্ডারগুলো রিফিল করে নিয়ে আসা রাস্তায় যে জ্যাম বা বিভিন্ন সমস্যার কারণে একটু দেরি হলেই কিন্তু এই অক্সিজেন সার্ভিস যেটা সেটার বিলম্ব হয় বলে আমরা জানতে পেরেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা চেষ্টা করছেন, তারা সাধ্যমতো চেষ্টা করছেন রোগীদের সেবা দেওয়ার জন্য। এছাড়াও যে 22টি আইসিইউ বেড আছে সেই 22টি আইসিইউ বেডের যে সুযোগ সুবিধা আছে সেই রকম সুযোগ সুবিধা নিয়ে আরও 24টি বেড আছে যেগুলোতে হাইফুল নেজাল ক্যানুলা দিয়ে তারা সেবা দিয়ে থাকেন। এবং আরেকটি বিষয় বলি যে এই আক্রান্ত যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে বা হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, আক্রান্তের সংখ্যাও কিন্তু বেশ বাড়ছে। গতকাল 1,263 জনের নমুনা পরীক্ষায় 370 জনের দেহে করোনা সংক্রমিত হওয়ার বা করোনার উপস্থিতি পাওয়া গেছে। এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে সকাল থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় এবং এখন পর্যন্ত চলছে এবং রাত 9টা পর্যন্ত দীর্ঘ লাইন থাকে এই করোনা পরীক্ষার্থী যারা করতে আসেন তাদের। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দ্বিতীয় চালান এলে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি সপ্তাহে চূড়ান্ত হবে প্রয়োগ পরিকল্পনার পাশাপাশি দিনক্ষণ। এছাড়া মাসে 1 কোটি মানুষকে টিকা দিতে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের। ফারুক ভাই রবিনের রিপোর্ট। দেশে সব কেন্দ্রে এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ। আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা। দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। কীভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারব, কারণ অল্প কাটা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে, কে আগে দিবে কে পরে দিবে। আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম। এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীটি আছে তারা কিন্তু এখনও এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাস্য নয়, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা, এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিনব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ড পর্যায়ে কোভিড টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি আরও জানান মহামারী মোকাবেলায় দ্রুত 8,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে বলেও জানান মন্ত্রী। অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসতে শুরু করেছে টিকা। অক্সফোর্ডের 3 কোটি, সিনোফার্মের 3 কোটি, জনসনের 7 কোটি, রাশিয়ার 1 কোটি, কোভ্যাক্সের মাধ্যমে 6 কোটি 80 লাখ, প্রায় 21 কোটি ডোজের মাধ্যমে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। তৃণমূল পর্যায়ে টিকা নিশ্চিতে বাড়াতে হবে সক্ষমতা। ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকাদান। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে
সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। বৈঠকে গুরুত্ব পায় কঠোর বিধিনিষেধ মানানোর বিষয়টিও। কোথাও লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে আরো কঠোর হইতে হবে, জরিমানাও করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে, তারপরেও এটা মানছে না, কিন্তু এটা মানাতে হবে, এটা ছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে, এছাড়া পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দ্রুত 4000 চিকিৎসক ও 4000 নার্স নিয়োগ দেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনী আর্মি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঈদ পরবর্তী 14 দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও রাস্তায় বেড়েছে মানুষ ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। গণপরিবহন ও মার্কেট বন্ধ থাকলেও অবাধে চলছে রিক্সা, অটোরিকশা ও সিএনজি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছুই হচ্ছে না। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর প্রশাসন। জেলা শহরগুলোর প্রবেশপথে পুলিশ ও র্যাবের পাশাপাশি টহল অব্যাহত রেখেছে সেনা সদস্যরা। অযাচিতভাবে রাস্তায় নামা মানুষ এবং যানবাহনকে ফেরত পাঠিয়েছেন তারা। গণপরিবহন ও মার্কেট বন্ধ থাকলেও রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চলাচল করছে অবাধেই। ঘরের বাইরে বের হওয়া মানুষগুলোর অজুহাতেরও শেষ নেই। দোকানে একটু মানে পরিষ্কার টেস্ট করার জন্য, তারপরে ইয়া চলছে, কাজ চলতেছে, হ্যাঁ ওটার জন্য আসছিলাম। আমার আম্মা তো অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, এই জন্য আমরা বেরোছি। লকডাউন, তারপর বাসায় থাকি, আমরা তো ভাই অভাবী লোক, কাজকাম তো করতে হবে, কত আর বাসায় বসে থাকি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ না মানা এবং বাইরে বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারায় অনেককেই গুনতে হয় জরিমানা। অজুহাত দেখিয়ে যে বের হচ্ছে না এমনটা না, কিন্তু এরকম মানুষ দেখলে আমরা তাদেরকে থামাচ্ছি, তাদেরকে প্রশ্ন করছি। প্রতিটি পয়েন্টেই আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার এবং সেনাবাহিনী সবাই একযোগে কাজ করছে। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় সংক্রমণ রোধে সবাইকে বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহ্বান প্রশাসনের। সাহাল আব্দুল্লাহ আলভী, সময় সংবাদ। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে আজও ফেরিতে মানুষের ঢল। শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন অনেকেই। স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ফিরতে রয়েছে নানা অজুহাত। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই পদ্মা পার হচ্ছেন অসংখ্য মানুষ। ফেরিঘাটে উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি উধাও। লঞ্চ কিংবা স্পিডবোট বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ফেরি পারে ভিড়লেই নামতে গিয়ে হুড়ুহুড়ি শুরু হয় যাত্রীদের। এরপর রাজধানীতে ফিরতে অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা। বিধিনিষেধ না মানার ব্যাপারে নানা অজুহাত তাদের। কথা বলার জন্য মাস্ক পরিনি, মাস্ক তো আমার হাতে আছিল। লকডাউনে তো যাইতে তো হয়, দেশের বাড়ির বাপ মা আছে, ভাই বোন আছে, দেখতে যাওয়া লাগে না। ফুলবাড়ি যাইতেছি, ভাই মারা গেছে, সেখানে গেছিলাম। লকডাউন সরকার দিয়েছে কিন্তু অফিস তো আর বন্ধ রাখছে না, অফিস ঠিকই খুলে দিচ্ছে। এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ঘর থেকে যারা বের হচ্ছেন যৌক্তিক কারণ দেখাতে না পারলেই জরিমানা করা হচ্ছে তাদের। সরকারের বিধিনিষেধ পালনের ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা যদি জনগণের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে তাদেরকে অর্থদণ্ড করা হচ্ছে। একই চিত্র পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরছেন অনেকে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ। আসলে একদিকে বন্ধন নগরে চট্টগ্রামে করোনা সংক্রমণ রুদ্ধ করতে আরেকটি সাধারণ মানুষের একটি কি জানেন গা ছাড়া ভাব রয়েছে, যেখানে করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর সকাল থেকে দুটি চেকপোস্ট বসিয়ে যাচ্ছে এবং চেকপোস্টে তাদের তল্লাশি চলছে, এবং একই সাথে তারা 7টি টহল টিম কিন্তু পুরো শহর জুড়ে তল্লাশি দ্বারা টহল দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। তারা লকডাউন মানতে বাধ্য করছে, তারপরও কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে রাস্তায় নামার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে যেমন সেনাবাহিনীর টহল দিয়ে যাচ্ছে চেকপোস্ট, পুলিশের
পুলিশের চেকপোস্ট এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এর মাঝে কিন্তু করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। গত 24 ঘন্টা চট্টগ্রামে আক্রান্ত হয়েছে 848 জন, মৃত্যু হয়েছে 12 জনের। তারপর যে জনগণ সচেতন হবে তা কিন্তু নয়, নানা অজুহাতে তারা চেষ্টা করছে, বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী কর্মকর্তারা রাস্তায় দায়িত্ব পালন করছেন, তারা আমাদেরকে বলছেন তাদের অজুহাতের মধ্যে রয়েছে চিকিৎসকের কাছে যাবেন, ব্যাংকে যাবেন বা নানা কাজের অজুহাত বা বাজারে যাবেন, এইভাবে অজুহাত দেখিয়ে কিন্তু এই কার্যক্রমটা আসলে তারা একটু ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। ততক্ষণ পর্যন্ত আমরা দেখেছি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর কঠোর অবস্থান থাকে, ততক্ষণ কিন্তু সাধারণ মানুষের চলাচল অনেকটা কমে যায় বা যানবাহন চলাচল অনেকটা কমে আসে। কিন্তু যখনই টহল টিম সরে যায় বা চেকপোস্ট তুলে নেওয়া হয় তখনই কিন্তু আবারও শুরু হয় সাধারণ মানুষের চলাচল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখন যে চলমান লকডাউন চলছে সেটাকে যদি কঠোর অবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু চট্টগ্রামে করোনা সংক্রমণের যে উদ্যোগতি সেটা কিন্তু আসলে রোধ করা সম্ভব হবে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, কিন্তু সেখানে যতক্ষণ থাকে ততক্ষণ সাধারণ মানুষ সেখান থেকে সরে যায়। কিন্তু আবার যদি তারা যদি আবার সরে গেলে কিন্তু আবার রাস্তায় সাধারণ মানুষ নেমে আসছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের যে লকডাউন মানতে বাধ্য করার কোনো বিকল্প বলছে না, বিকল্প দেখছে না প্রশাসনের কর্মকর্তারা। এক্ষেত্রে আমরা আসলে দেখেছি যে বিভিন্ন স্তরে কিন্তু চেষ্টা করতে হচ্ছে, সরকারের যে প্রশাসনগুলো তারা দাবি করছেন তাদের চেষ্টার কোনো কমতি নেই নিয়ন্ত্রণে রাখার জন্য সাধারণ মানুষকে লকডাউন বাস্তবায়নের জন্য বা লকডাউনের যে কঠোরতা রয়েছে সেটি বাস্তবায়নের জন্য। কিন্তু তারপরও কেন যেন সাধারণ মানুষের যে গাছারা ভাব রয়েছে সে অজুহাতের জন্য ভাব, নানা কারণে তাদের বেরিয়ে আসা, সেটি কিন্তু রোধ করতে পারছে না প্রশাসনের কর্মকর্তা। যতক্ষণ তাদের অবস্থান থাকে ততক্ষণ পর্যন্ত বা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে সাধারণ মানুষের চলাচল। এক্ষেত্রে যদি সাধারণ মানুষের চলাচল রোধ করা না যায়, ব্যক্তি যদি সাধারণ সচেতন না হয় তাহলে কিন্তু সেটি রোধ করা যাবে না, এমনটি বলছেন চিকিৎসক সহ বিশেষজ্ঞরা। যেহেতু করোনা সংক্রমণ উদ্যোগতি রয়েছে, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে এবং 800-এর বেশি কোনো কোনো সময় তো 1000-ও ছাড়িয়েছে চট্টগ্রামে, এবং মৃত্যু হারও কিন্তু বাড়ছে। তাই সেই ক্ষেত্রে মৃত্যু হার কমানো এবং সংক্রমণ রোধ করার জন্য সাধারণ মানুষের লকডাউন মানতে বাধ্য করার কোনো বিকল্প নাই। তো বলা চলে চট্টগ্রামে একদিকে করোনা সংক্রমণের উদ্যোগতি, আবার অন্যদিকে চলছে সাধারণ মানুষের যে অবহেলা বা একটা গাছারা ভাব সেরকম। কিন্তু যখন যতক্ষণ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর অবস্থান রাস্তায় থাকছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু লকডাউন মানতে বাধ্য হচ্ছে, আবার যখন তারা সরে যাচ্ছেন তখন কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে রাস্তায় নামছে। তারপর আমরা দেখেছি যারা টহল টিম সেনাবাহিনী পুলিশের টহল পুলিশের টিম চাকরি তারা কিন্তু যানবাহনগুলি তল্লাশি করছেন, ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, যারা যথাযথ উত্তর দিতে পারছেন তাদের কাজে যেতে পারছেন, না হলে তাদের কিন্তু ঘরে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই এক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে ছিল একদিকে করোনা সংক্রমণের উদ্যোগতি, আইন শৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনী তারা কঠোর অবস্থান হওয়ার চেষ্টা করছে, তার সাথে সাথে রয়েছে সাধারণ মানুষের গাছারা ভাব, সে কারণে যে করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের কাজের দেউরি এলাকা থেকে সেখানকার কঠোর বিধিনিষেধের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হচ্ছে সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলা বাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। প্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত, মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা ব্যয় ও সময় বাড়বে। কাঁঠালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে, এত মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর 2টি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলা বাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর 2 যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে
আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সীগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর পিলারে নয় পাইল ক্যাপে ফেরি ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 4,000 টন জাহাজের ধাক্কায়ও সেতুর বড় কোনো ক্ষতি হবে না। পদ্মা সেতুর পিয়ারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ারের বাইরে 25 ফিট রেডিয়াস। পদ্মাতে আমরা 4টা ইঞ্জিনিয়ারিং সেফটি নিয়ে আমরা কাজ করছি। রেক্টর স্কেলের 8-এ ভূমিকম্প যদি হয় এবং নিচের থেকে যদি 62 মিটার মাটি সরে যায়, তখন যদি ব্রিজের 2টা লেয়ার, নিচের লেয়ারটা একদম ফুল যদি আপনার হ্যাভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে আর উপরেরটা যদি আপনার লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি 4,000 মেট্রিক টনের একটা শিপ যায় পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবু ব্রিজের কিছু পিয়ারের কিছু হবে না। বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারের জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কেন্দ্রিক পুরো নৌরুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারেজ জাহাজ। শাখাউটিপুর ক্যামেরায় কমল দের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙরের এই নৌরুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে, প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্যবোঝাই 3টি লাইটারের জাহাজ। সবশেষ 13 জুলাই ডুবে পদ্মা সেতুর মালামাল নিয়ে এমবি হ্যাংগেং 1 নামে একটি জাহাজ, এর আগে 10 জুলাই ডালবাহী এমবি ফুলতলা 1 এবং 3 জুলাই আমির শাহ নামে আরও একটি বালুবাহী জাহাজ ডুবে যায়। যেসব লাইটার ভেসেল আছে ওগুলো অত্যন্ত পুরাতন এবং স্পিডও কম থাকে, রেডার নাই এবং জিপিএসও খুব কম সংখ্যক জাহাজের ভিতরে আছে, চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়। যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা ওখানে কন্ট্রোল করতে পারে না। বিভিন্ন দেশ থেকে আমদানি করা চাল, ডাল, গম, চিনি, জ্বালানি তেল, সিমেন্ট ক্লিংকার, পাথর, কয়লাসহ নানা ধরনের পণ্য 250-এর বেশি লাইটারের জাহাজের মাধ্যমে এই রুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হয়। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন 5 থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। ডুবে গেলে জাহাজের মালিক কিন্তু এটাকে স্যালভেজ করতে তার প্রচুর ইনভলভমেন্টের ব্যাপার আছে, অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না, এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার টেপ সাবডিভিশন নাই, ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। দেশে বর্তমানে 2,600 লাইটারের জাহাজের নিবন্ধন থাকলেও নিয়মিত চলাচল করছে 1,700, তবে অনুমোদনহীনভাবে চলাচল করছে আরও 100 বাল্কহেড ও কার্গোবোট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যে কোনো লাইটারের জাহাজকে নদীবন্দরগুলোতে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় সুদীর্ঘ বহির্নোঙর, আর এই বহির্নোঙর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলিকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনের 7 জন ভোটার ও 6 জন আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ রয়েছে 5 আগস্ট পর্যন্ত, এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। 28 জুলাই এ আসনে উপনির্বাচনে ভোটের দিন ধার্য ছিল। ভারতের মুর্শিদাবাদে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের পারভিন আক্তার, সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হদিস পেলেন স্বজনরা, দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস জেলা প্রশাসনের। আমিনুল ইসলামের ক্যামেরায় ফেরদৌস সোহাগের রিপোর্ট।
বরিশালের বাবুগঞ্জের পারভীন নিখোঁজ বহু বছর ধরে। দীর্ঘদিনের যোগাযোগহীনতায় স্বজনরা অনেকেই তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন এক সময়। কিন্তু একটি সংবাদ তাদের মনে আবার আশা জাগায়। সময় সংবাদের মাধ্যমে সম্প্রতি স্বজনরা জানতে পারেন পারভীনের অবস্থান। তবে রহমতপুর থেকে কিভাবে ভারতে গেলেন তিনি তা জানেন না কেউই। সর্বশেষে যে নিখোঁজ হয়েছে এরপরে আর আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমরা পাইতেছি না। পারভীন আইতে পারে আর এই দেশে আমাকে সবাই দেখতে পারে, সেই চেষ্টা সরকার করবে তার কাছে আমি আবেদন জানাইলাম। স্থানীয়রা জানান পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পারভীনের মাও মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন অনেক আগেই। আমি যতটা জানি এর ফ্যামিলি খুবই অসচ্ছল। গার্ডিয়ান বলতে তার চাচারা আছে, তার বাপ অনেক আগেই মারা গেছে আর ওর মা জীবিত আছে বা নাই সেটা জানি না, তিনিও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে পারভীনকে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা এটি আশা করি, বিশ্বাস করি যে আমরা চেষ্টা করলে তাকে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারবো এবং তার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন করা দরকার সেটি অবশ্যই রাষ্ট্রের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। স্বজনরা জানান পারভীন স্বামী পরিত্যক্তা, পরিবারে তার এক মেয়ে এবং তিন বোন ও এক ভাই রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রয়োজনীয় জনবল দ্রুতগামী নৌযানের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দ্বীপ জেলা ভোলার নৌপুলিশের কার্যক্রম। মেঘনা তেঁতুলিয়া নদী সহ সাগরকূলের মুক্ত জলাশয় নিরাপত্তার জন্য নিযুক্ত মাত্র 25 জন পুলিশ সদস্য। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 200 কিলোমিটার এলাকাকে দস্যুমুক্ত রেখে মাছ ধরার পরিবেশ সৃষ্টি, মাদক ও চোরাকারবারি রোধে 2018 সাল থেকে ভোলায় কাজ শুরু করে নৌপুলিশ। এর পাশাপাশি নদী ও সমুদ্রে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে সংস্থাটি। তবে বিশাল এ কর্মযজ্ঞের জন্য জেলার ইলিশায় একটি নৌথানা ও মির্জাকালুতে একটি নৌপুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এতে একজন পরিদর্শক সহ মোট 25 জন সদস্য কর্মরত থাকলেও তাদের কার্যক্রম পরিচালনার জন্য নেই কোনো যানবাহন জলযান, ফলে অভিযান পরিচালনার জন্য তাদের অন্যের দ্বারস্থ হতে হয়। উপকূলের নৌপুলিশকে আরো শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। আমরা একটা খবর দিলে তারা আসতে 3-4 ঘন্টা সময় লাগে। ডাকাতি ধরলে আমরা তো কোনো পুলিশের ধরেন বাহিনীর কোনো আর্চমার্চ পাই না। যদি আরো উন্নত মানের কোনো যান থাকতো তাইলে তারা আমাদেরকে উদ্ধার করলে আমরা আমাদের সুবিধা হইতো। যে বোটগুলো ভাড়া নাই, বোটগুলো দিয়ে দূরে ধরতে পারতেছে না। বোট বাড়ির নিরাপত্তা এটা নৌপুলিশের ক্যাম্প থাকলে নৌযান ও জ্বালানি সংকটে সব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানান ইলিশা নৌথানার কর্মকর্তা। অনেকগুলো অপারেশন সঠিকভাবে হয় না দ্রুতগামী যানবাহন না থাকায়। তবে সীমিত সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ চেষ্টার কথা জানান বরিশাল অঞ্চলের নৌপুলিশের কর্মকর্তা। প্রত্যেকটা ইউনিটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আসলে অল্প জনবল দিয়ে এবং এই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটা সম্ভব না। জেলার 2 লক্ষাধিক জেলের যানমালের নিরাপত্তা ও চোরাকারবারি রোধে সাগরকূলের ঢালচর, চর কুকরি মুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকায় নৌপুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, ভোলা। বরিশালের কীর্তনখোলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাওয়া গ্রামের নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে গেছে। এতে দুর্ভোগে রয়েছেন তারা, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি উঠলেও দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যখন আসে জোয়ারের পানি আসে তখন পুরো বাড়িঘর তলাই যায়, আবার 2-3 ঘন্টা পানি তলে থাকে, আস্তে আস্তে আবার পানি কমে যায়। নদীর জল পার ডুবে যায় তখন এইগুলি ভরিয়ে যায়। বিভিন্ন নদ নদীর পানি পূর্ণিমার প্রভাবে বৃদ্ধি পেয়েছে, এতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং জোয়ার ভাটার কারণে এই পানিটা যদিও এই সময়ে কয়েকদিন সময় লাগবে, 3-4 দিনের মধ্যে আশা করা যায় পানিটা নেমে যাবে। স্বাস্থ্যবিধি মেনে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হলো ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। দুপুরে উপজেলা শহরের 7 শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই দিনে নাজিরপুরে 7 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করা হয়। দীর্ঘদিনের রোজগারে গড়ে তোলা ভিটেমাটি ও ব্যবসা প্রতিষ্ঠান প্রিয় সন্তানের নামে লিখে দেন বাবা, আর এতেই কাল হলো। জন্মদাতাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, এক সময় তার পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান আর গোয়ালে ছিল গরু মহিষের পাল। একজন সফল ব্যবসায়ী হিসেবে খেতলাল ও দুপচাঁচিয়া উপজেলায় গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান। নিজের সব সম্পত্তি লিখে দেন একমাত্র ছেলে শাহিনুর আলমের নামে। স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আব্দুস সালাম। এতে ক্ষুব্ধ হয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেয় শাহিনুর। আমার ছেলে কিছু অসৎ, কিছু ছেলের সঙ্গ দিয়ে তাদের কথা আমাকে ব্যবসা এবং ওই বাড়ি থেকে আমাকে বিতাড়িত করে আমি এখন অসহায়। কোন সমাজে আমরা বাস করতেছি, নিজের ছেলে বাপক মারপিট করে পুলিশ লাগে দেয়, আমরা এই ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ভাই পথের ভিখারি হয়ে বেড়াচ্ছে। বাবার এমন অভিযোগ অস্বীকার করেছেন শাহিনুর আলম। আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসছে যে তাকে আমি বাসা থেকে বিয়ে করে দিছি বা তাকে যে মারধর করছি, এটা আসলে আদৌ সত্য না। বরং সে দ্বিতীয় বিয়ে করে সে তার সঙ্গে সেই মেয়ের সঙ্গে সংসার করতেছে এবং সে আমার দোকান দখল করার জন্য আসছিল। আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার সাথে মিউচালে আসি। উনি দ্বিতীয় বিয়ে করার কারণে ওনাকে বের করে দিছে। বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রশাসনিকভাবে এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। সন্তানের এমন আচরণের কারণে বাবা পারিবারিক সুরক্ষা আইনে মামলা করতে পারবে বলে জানান আইনজীবী। প্রশাসনিকভাবে হোক আর যেভাবে হোক তার একটা সমাধান হওয়া উচিত। আদালতে আশ্রয় নিলে পারিবারিক সুরক্ষা আইনে তিনি এর প্রতিকার পাবে। গত চার মাস আগে ব্যবসায়ী আব্দুস সালাম দ্বিতীয় বিয়ে করলে 6 জুলাই ছেলে শাহিনুর আলমের স্ত্রী ফারজানা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুস সালাম তার দ্বিতীয় স্ত্রী জাকিয়া সুলতানা, শ্বশুর ও শাশুড়ির নামে নারী নির্যাতনের একটি মামলা করেন। সময় সংবাদ জয়পুরহাট। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির পর দেশে করোনার সর্বোচ্চ 247 মৃত্যু, শনাক্ত রেকর্ড 15,000-এর বেশি। পরের চালান এলিয়ে অ্যাস্ট্রাজেনেকা দেওয়া শুরু ওয়ার্ডের টিকা কর্মসূচির নির্দেশ। পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4,000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। 2 সপ্তাহে 3টি লাইটারের জাহাজ ডুবি। মেঘনা তেঁতুলিয়া মোহনায় নিরাপত্তার দায়িত্বে মাত্র 25 পুলিশ। এ ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।